সাবিত্রী। মৃত্যু অথবা মৃত্যুর মতন যে কোনো ধ্বংসের উদ্ধার মন্ত্র সে এখনো। প্রবলতম অনাবৃষ্টির পরও, বিভৎসতম সন্ত্রাসের পুনরাবৃত্তির পরও তার কপালে চিরয়তির সিঁদুরটি। তাই তো ভেঙে চুরে যাওয়া ধ্বস্ত জীবনলিপিতে ভালোবাসাই হলো সেই রঙিন কাঁচের টুকরো। তাই আবহমান কালের কবিতায় নানা ছন্দে নানা রঙে ভালোবাসার বিচিত্র উদযাপন। ভালোবাসা মানে সেই আবির্বর্ণ আদিত্য, পৃথিবীর স্থলভাগের মাথায় যে পড়িয়ে দেয় সহস্র শিখা মুকুট, আর জলভাগের গলায় সপ্তরশ্মির সাত নরিহার। তারা টিভির জনপ্রিয় অনুষ্ঠান আজ সকালের আমন্ত্রণের ভ্যালেন্টাইন্স ডে বিশেষ পর্বে এসেছিলেন প্রখ্যাত বাচিক শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায় এবং এই সময়ের অন্যতম জনপ্রিয় কবি শ্রীজাত। আদ্যন্ত কবিতাময় এই দুই ব্যক্তিত্বের আলাপচারিতায় উঠে এসেছিল বাংলা কবিতায় প্রেম এবং বাংলা প্রেমের কবিতার স্বরূপগত বিবর্তনের ধারাপথটি। এই বসন্তে সেই রোম্যান্টিক কবিতা আড্ডাই দুটি পর্বে তুলে দেওয়া হলো ব্রততী পরম্পরার ইউটিউব চ্যানেলের দর্শকদের জন্য। আজ রইল অনুষ্ঠানটির প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব আপনারা দেখবেন আগামী রবিবার ব্রততী পরম্পরার ইউটিউব চ্যানেলে। বসন্তের এরকম একটা সুন্দর সকালে আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের কথা বললেই মনটা আগেই কিন্তু একটা ভালো লাগায় ভরে যায়। জানি যারা আছেন তারা থাকলে আমরা জানি তাদের কাছ থেকে অনেক কিছু এমন শুনবো যা আমাদের ভাসিয়ে নিয়ে যাবে আজকের এই বিশেষ দিনের সকালবেলা। আমাদের সঙ্গে রয়েছেন ব্রততী বন্দ্যোপাধ্যায়। ব্রততী নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত। তোমাকে একদম ঠিক মনে হচ্ছে সরস্বতী পুজোর দিনের সকালে। তাই তো বটেই তো, কালকে তো সরস্বতী পুজো। এবং ব্রততীর সঙ্গে রয়েছেন শ্রীজাত, আপনাকেও নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত। আমি আপনার সঙ্গে আজকে প্রথমবার আড্ডা দিচ্ছি এখানে, মানে আশা করি খুব খারাপ লাগবে না, সেটা ভয় থাকি। আপনি ভয় আছেন? হ্যাঁ অবশ্যই, মানে পাশে ব্রততী দি এবং সামনে আপনি, আমার একটু ভয় তো করে। আমাদের দেখে খুব ভয় লাগার মতো। ব্রততী দি তো আজকে প্রচন্ড আনন্দে আছেন, বলেছেন আমি ম্যাক্সিমাম টাইমেই বলবো শ্রীজাত কবিতা শোনো। ও বাবা, না আজকে সকালবেলাটা শোনো, কালকে তো অনেক রাত হলো ফিরতে, তো প্রথমে মনে হচ্ছিল কি করে মানে উঠবো, এরকম একটা টেনশন থাকে, একটু লেট রাইজার বলছিলাম শ্রীজাতকে সকালবেলা। মানে ঘুমটা কিছুতেই, ঘুমটা ভালোই হয়েছে কিন্তু মানে সেই আড়ষ্ট ভাবটা কেটে বেরোতে পারছি না। হঠাৎ দেখছি শ্রীজাতর ফোন, তা এই যে একজন সকালবেলা যে কবির ফোন, এটা যে আমাদের কাছে কতটা ইন্সপায়ারিং। মানে যে কবিরা আমি তো বিপদে পড়ে ফোন করেছি, কবি তো বিপদে পড়ে ফোন করেছে, সে যে কারণে ফোন করুক, কবি বিপদে পড়ে ফোন করেছে, কি কবিতা বলবো কি বলবো, মানে ওর তখন একটা টেনশন ভেতরে। কিন্তু আমার কাছে কবির ফোনটা খুব সুদিং, খুব সুদিং যে সকালবেলা একজন কবির ফোন পেলাম, আর সেটা শ্রীজাতর মতো কবি যার কবিতা এই সময় আমরা সকলেই খুব পছন্দ করি। ঠিক, আমাদের ভয় পাওয়ার ভালো লাগছে যে আজকে এরকম সত্যি সত্যি একটা বেশ সরস্বতী পুজোর অ্যাটমসফিয়ার নিয়ে আমরা যখন খুব প্রেম প্রেম একটা ব্যাপার চলছে, সেখানে আপনার মতন একজন কবিকে এবং একজন মানুষকে আমরা এখানে পেয়েছি, আমরা খুব খুশি হয়েছি। তোমাদের দুজনের সঙ্গে তো অবশ্যই করে সঙ্গত করার জন্য আছেন রানাদা। রানাদা আপনাকে নমস্কার, সুপ্রভাত। ব্রত দিদি তুমি বলো কে শুরু করবেন, তুমি না শ্রীজাত, কে? শ্রীজাতর আড্ডা এবার আজকে প্রথম দিন, শ্রীজাতরই শুরু করবে। না না, আড্ডা তো চলতেই থাকবে, কবিতা মাঝে মধ্যে নয় পড়া হলো। কি পড়ি আমি ঠিক বুঝতে পারি না, মানে কি পড়া উচিত না আমার আজকের দিনটা নিয়ে দু একটা কথা বলে তুমি। আমার মনে হয় তাই যে কবিতা তো আছেই আর কি, আমরা আজকের দিনটা না আমার তো আমাদের ছোটবেলাতে ছিল না, কোনো ধারণাই ছিল না, মানে ফেব্রুয়ারি 14 তারিখ বিশেষ দিন, মানে আমার ছোটবেলাতেও কিন্তু ছিল না, সেটাই আমি ওই জন্য গৌরবে বহুবচন দিলাম যে আমাদের কারণে ছিল না নিশ্চয়ই, কিন্তু এখন দেখি দেখে একটু প্রথম প্রথম অবাক লাগতো, এখন একটু ইয়ে হয়ে গেছে যে
সকলের কি উৎসাহ এই দিনটাকে ঘিরে, এমনকি আমাদের এখানকার ছেলে মেয়েদেরও, তাদেরও উপহার দেওয়া নেওয়া, কার্ড দেওয়া নেওয়া, দোকানে রীতিমতো ডিসকাউন্ট শুরু হয়ে যায়। হ্যাঁ, এবং একটা অলিখিত ছুটি, মানে ওই দিন স্কুল কলেজ যাওয়াটা প্রায় অপরাধ গোছের একটা ব্যাপার। হ্যাঁ, নবব্রত দিদি কি বলবেন? কি বলবো, ছোটবেলায় সত্যি তো এই দিনটা ছিল না, আমরা অনেক বড়বেলায় এই দিনের মুখোমুখি হয়েছি। তো একটা দিন, একটা তাকে ঘিরে উৎসব, সেটা একটা বিশেষ দিন, যেমন জন্মদিন থাকে, যেমন বিয়ের দিন থাকে, যেমন ধরো এখন ফাদার্স ডে, মাদার্স ডে থাকে, আরও অনেক কিছু দিন থাকে, যেমন নারী দিবস থাকে, বন্ধুত্বের দিন থাকে। তো এই অনেকে বলেন এইসব দিনগুলোর খুব মানে কোনো দরকার নেই, কিন্তু আমার মনে হয় যে থাকলে মন্দ কি, মানে একটা দিনে যদি ধরো মাদার্স ডে আমরা যদি মাকে সেই দিনে নতুনভাবে ভাবি, মার জন্য একটু উপহার আনি, বা ফাদার্স ডেতে যদি সেরকম করি, বা জন্মদিনে কোনো বন্ধুকে একটু প্রীতি উপহার দিলাম, সেই দিনটা যদি একটু স্পেশাল হয়, যদি সেটা সুন্দরভাবে আমরা একটু সেলিব্রেট করতে পারি, তাহলে আমার মনে হয় যে এটা খারাপ নয় কিন্তু। আর কখনো কখনো এইসব দিনগুলোতে এক একটা মনের মধ্যে একটা রেজলিউশন নেওয়ারও দিন থাকে, মানে ধরো আমার জন্মদিনের দিন যেমন মনে হয় উফ আবার একটা বছর বয়সটা বেড়ে গেল, এই সামনের বছরের মধ্যে এই কাজগুলো করে ফেলতেই হবে, মানে একটা মনে হয় ভেতরে ভেতরে একটা রেজলিউশন থাকে, তাগিদও থাকে যে নেক্সট ইয়ার এই এই কাজগুলো করতে হবে। যেমন পয়লা বৈশাখের দিন থাকে, বা ধরো ফার্স্ট জানুয়ারির সময় থাকে কিন্তু মনে মনে। তাই খুব বেশি কমার্শিয়াল হয়ে গেলে দিনটা ভালো লাগে না, এটাও ঠিক, কিন্তু যদি মনে মনে একটা আত্মিক যোগাযোগ থাকে দিনটার ওপর ভালো লাগে, সুতরাং সেই হিসেবে এই দিনটা বিশেষ। আর সকালবেলা শ্রীজাতর ফোন পাওয়ার পর চোখ বন্ধ করে ভাবলাম যে ঠিক এই দিনে একদম সকালবেলা হয় না, এক একটা দিনে এক একটা কবিতা বা গানের লাইন মনে আসে, 25শে বৈশাখ ভোরবেলা ঘুম থেকে উঠেই কোনো একটা কবিতা বা গানের কথা মনে আসে। তো আজকে ঘুম থেকে উঠেই ভাববার চেষ্টা করলাম প্রথম কোন কোনটা মনে আসছে, কোন গানের কথা বা কোন কবিতার কথা মনে আসছে। তো যেটা মনে আসছে সেটাই বলি। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চির চির স্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। সরি, আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে, আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নূতন সাজে, আজি সেই চিরদিবসের প্রেম অবসান লভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে, নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি, অনন্ত প্রেম। এই কথা, এই কবিতাটা সকালবেলা উঠে মনে পড়লো, দেরি করে ফিরেছি। দেখো ব্রত দিদি, মানে কোথাও একটা হয়তো হয় না যে হয়তো আমরা সবাই ভাবনাটা আলটিমেটলি একই রাস্তা দিয়ে যায়, সকালবেলা আমরাও প্রোগ্রামের শুরুতে আমরা ওই কবিতাটাই পড়েছি। এই কবিতাই পড়েছ, দেখো তাহলে কোথাও একটা বলছিলে, আমরা আমি ঠিক এটাই ভাবছিলাম যে হয়তো ভাবনাটা একই রকম ভাবে যায়। তো এটা তো খুব ভালো কথা। আমার একটা জিনিস মনে হচ্ছে, সেটা হয়তো ব্রততিদিকে দেখেই আরো বেশি করে মনে হচ্ছে, যে আমাদের ভ্যালেন্টাইন্স ডে ছিল না ঠিকই, কিন্তু আমাদের অনেক বেশি করে সরস্বতী পুজো ছিল। হ্যাঁ, এবং ওই যে মানে আগামীকাল নিশ্চয়ই সেই নিয়ে অনেক কথাবার্তা হবে, কিন্তু ওই মানে সরস্বতী
পায়ে অঙ্ক বইটা দিয়ে তো হাওয়া, মানে তারপরে তো আর ওই ঘরে যাওয়া নেই। হ্যাঁ, একটু আপেল কলা টলা খেয়ে, এবং ওই যে রাত জেগে স্কুলের জন্য, স্কুলটাই তো মুখ্য, সেই তো আলপনা দেওয়া, স্কুল সাজানো, আর শাড়ি পরা। আমি শাড়ি পরা মানে ওই একটা জিন যে তাকে শাড়ি পরে দেখবো, হয়তো তার সঙ্গে আমার কিছুই নেই, কিন্তু মনে মনে তার প্রতি একটা ভালো লাগা আছে। মানে দশ জনের ভিড়ে সেও যে একটা হলুদ শাড়ি, বাসন্তী রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে, এর থেকে বড় ভালো লাগার দিন আমাদের জীবনে তখন কিছু ছিল না। তারপরে কিন্তু আরেকটা জিনিস ছিল স্টেজে, তো তাকা বসার একটা অসম্ভব ভয়, টেনশন, কে দেখে ফেলবে বড়রা, সেই টেনশন নিয়ে তাকানো বোধহয় মানে অ্যাটাকের সময়ও হয় না, মানে ওই হৃদস্পন্দনের কোনো তুলনা নেই, মানে অতুলনীয়। আচ্ছা, এবার আপনার থেকে কিছু শুনবো। না, আমি একটা, তুমি শোনাও, মানে শোনানোর আগে তোমাকে একটা কথা আমার মানে জানতে ইচ্ছে করছে শ্রীজাত, যে এই যে ধরো আমাদের শৈশব কৈশোর বা যৌবন, মানে তোমরা সবাই বলছো তোমাদের ছোটবেলায় ভ্যালেন্টাইন্স ডে ছিল না, তুমিও তাই বলছো, আমি জানি না, তো এই যে ধরো চোখের চাওয়া বা একটু দেখা বা তাকে একটু শাড়ি পরে দেখা, এমন কিছু মুহূর্ত যেটা সব সময় জীবনে আসে না বা পাওয়া যায় না, সেই অনুভূতি থেকে কবিতা তো আসে। হ্যাঁ, তা তো আসে। হ্যাঁ, না, এবং আমি বলছি সেই অনুভূতি সেটা একটু বলো, আর সেই অনুভূতির কি এখন কোনো পরিবর্তন হয়েছে? মানে এখন তো অনেক সহজ হয়ে গেছে সবকিছু। হ্যাঁ, এখন একটি ছেলের সঙ্গে একটি মেয়ের, আমি বলছি সেই হিসেবে যদি আমরা ধরি, একটা মেলামেশা বা এখন একটা একটা চোখের চাওয়াটা এখন আর খুব একটা মানে কঠিন নয়, আগে যেটা ছিল বা একটু মিট করা কোথাও গিয়ে, সেটা এখন তো খুব সহজ, মানে আমি তো তাই দেখি চতুর্দিকে, মানে এখন তো তাকানোর মধ্যে আলাদা করে ধূপকুনি নেই, মানে আমি সেটা জানি না, মানে ধূপকুনি না, এখন তো হাতে হাত ধরে তো ঘোরে তো সব, মানে সে মানে আলাদা, এই বিবর্তনটা যদি তোমার কবিতার মধ্যে দিয়ে, মানে তুমি কি ভাবনার মধ্যে, মানে এখন যেটা হয় যে মানে তখন তখন না ওরকম শাড়ি পরা দেখে প্রচুর লিখেছি, সেগুলো একটাও পাতে দেওয়ার যোগ্য হয়নি, মানে সেসব ডায়েরি ওই সরস্বতী পায়ে চলে গেছে। সেটা সে কি তখন তোমার হাতের মানে কলম কাঁচা ছিল বলে, নাকি অনুভূতি গভীর ছিল হয়তো বটেই, কিন্তু প্রচন্ড আবেগপ্রবণ ছিলাম, মানে এতটাও মানে অন্তত একটুও ভারসাম্য ছিল না, যা মনে আসতো একদম লিখে হয়তো পড়িয়ে দিতাম বা কোথাও একটা দেয়াল পত্রিকায় ছাপিয়ে দিলাম। কিন্তু এটা ঠিক যে ওই তাকানোর যে একটা মুগ্ধতা, এবং মানে বোধহয় একদিন আলাদা কথা বলতে দেড় বছর লেগে গেল, কোথাও একটা করিডোরের ফাঁকে টিফিন ঘন্টা বাজবে, তার আগ মুহূর্তে খেলে ফিরছি, সেই মুহূর্তে এক মিনিট কেমিস্ট্রি নোটটা বা কিছু একটা বাহানা, আমি জানি হয়তো তার কাছে নেই, আমার প্রয়োজনও নেই, কিন্তু ওইটার জন্যে যে দেড় বছর ধরে রাত জেগে থাকা, যে কবে একটা বলতে পারবো বারান্দায় এক ঝলক একা পাবো আর একটু কথা বলতে পারবো, আর কিছু তো না, সেই কি বলবো, সেই আলাদা পাওয়ার যে মজাটা, সেটা বোধ হয় এখনকার জীবনে, অন্তত আমাদের জীবনে তো নেই, আমি জানি না আজকালকার বাচ্চাদের এই জীবনে কেমন আছে যারা স্কুল পড়ছে, তারা হয়তো শুনলে বলবে যে আমাদেরও তো এমনই হয়। কেন, আসলে তখন তো মোবাইল ফোনটা এত প্রয়োগ ছিল না, আমার মনে হয় এখন যেমন মোবাইলের মধ্যে দিয়ে যোগাযোগটা তো অনেক, মোবাইল বলো ইন্টারনেট বলো, এটা এত বেশি হয়ে গেছে। হ্যাঁ, তখন এই মুহূর্তটার জন্য তো ওয়ে অপেক্ষা করতে হতো না, ঠিক একদম, সেই সেটা তোমার যেমন প্রেম পত্র একটা ব্যাপার ছিল, তার যেরকম তছনছিয়া স্বভাব ঝড়ের পিঠে সওয়ার হয়ে আসে, আমিও তেমন অজ পাড়াগাঁর নবাব সন্ধেবেলা মুক্ত ছড়াই ঘাসে, তার যেরকম বিরুদ্ধতার মেজাজ হঠাৎ করে উল্টো দিকে ছোটে, আমিও তেমন আগুন জলে ভেজা সময় বুঝে ঠোঁট বসাবো ঠোঁটে, তার যেরকম উল্টো পাল্টা খুশি হালকা রঙের বাতাসে চুল বাঁধে, আমিও তেমন সিঁদুরে মেঘ পুষি কেমন একটা গন্ধ ছড়ায় ছাদে, তার যেরকম মন খারাপের বাতিক সন্ধে হলে ভাল লাগে না কিছু, আমিও তেমন জলের ধারে হাঁটি বুঝতে পারি আকাশ কত নিচু, তার যেরকম জাপটে ধরে সোহাগ আমায় ছাড়া চলে না একদিনও, আমিও তেমন দু চার লাইন দোহা
লেখার উপর ছড়িয়ে থাকা তৃণ। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর কবিতাটা, এবং এটার মধ্যে সেই ছোটবেলার আবেগের একটু একটু যেন ঝলক আছে। ওটুকু ধরে রাখতে পারলেই অনেক, ওটাই তো মূল ধন। শ্রীজাতের কবিতা তো ভালো লাগে, শ্রীজাতের উৎসর্গগুলো আমার খুব ভালো লাগে। কোন একটা বইতে শ্রীজাত, সেটা কি বর্ষামঙ্গল কি বান্ধবীদের, খুব সুন্দর করে একটা তুমি লিখেছিলে, কি বলো? ও না না, সেইটা বোধহয় একটা কবিতার লাইন তুলে সেটাকে উৎসর্গ পত্রে লিখেছিলাম, উড়ন্ত সব জোকার বইটাতে। ছিটকে এসে জামায় লাগুক একের পর এক বান্ধবীদের সিঁদুর। অন্যরকম লেগেছিল উৎসর্গের উড়ন্ত সব জোকার, খুব সুন্দর। ব্রত দিদি, এর ব্যাপারে তুমি আর এরকম অনুভূতি নিয়ে এত রাতে ফিরেছি, দেখো গলাটা একটু গন্ডগোল করছে। এর এর আমার অনেক কবিতাই মনে পড়ছিল ওর কবিতাটা শুনতে শুনতে, এবং সেই ভাবছিলাম যে ধরো আমাদের বাংলা কবিতার এবং সেই সঙ্গে আমাদের বাংলা কবিতার, বাংলা প্রেমের কবিতার বিবর্তন, একটা মনের মধ্যে একটা মানে পরপর পরপর অনেক কবিতার লাইন চলে আসছিল। আর আমার মনে হচ্ছিল যে ভাষা, মানে ধরো শ্রীজাত, ধরো রবীন্দ্রনাথের সময় বাংলা মানে প্রেমের কবিতার যে ভাষা, ধরো তোমার এই যেন ভালোবাসি যেমন বলছিলাম, তারপরে সেটা পরপর কিরম চেঞ্জ করে গেছে ভাষাটা। হ্যাঁ, ধরো নজরুল, তারপরে আমি বলছি ধরো বুদ্ধদেব বসু, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তিদা, তার আগে জীবনানন্দের কথা বলি, তারপরে ধরো জয় গোস্বামী, হ্যাঁ, তারপর ধরো সুবোধ্যা মল্লিকা, আর এক রকমের একটা ধারা, এবং এখন ধরো কথার কথা বলছি তুমি, মানে যেহেতু তুমি এই প্রজন্মের কবি সামনে আছো, মানে এই যে প্রেমের ধরো এই যে এদের সকলের কবিতায় কিছু না কিছু হয়তো আমি কখনো না কখনো পড়েছি, কিন্তু অদ্ভুত ব্যাপার, অনুভূতিটা এক, প্রেমের অনুভূতিটা, কিন্তু ভাষাটা সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে। হ্যাঁ, সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে, কিন্তু এখনো যখন ধরো পুরনো কবিতাগুলো পড়ি একটু অপ্রাসঙ্গিক মনে হয় না কিন্তু, মানে ধরো বুদ্ধদেব বসুর ওই কবিতাটা, কবি মশাই অনেক তো ধান ভানলেন, বলুন এবার বলুন দেখি সত্যি করে আপনি, হ্যাঁ আপনি নিজে দেখেছেন তো প্রেমে পড়ে, ঠিক না? তা বলুন না সে কেমন তর, সোজা কথায় বুঝিয়ে বলুন, লোকেরা যার তাড়ায় ছুটে নানান পাড়ায়, সেইখানে কি প্রেমের আগুন? তাহলে তো শরীরটাতেই সব মিটে যায়, কিন্তু দেখুন মনও আছে। মুশকিলটা এই যে মনের আর্জি যত পেশ করা চাই ওরই কাছে, যেমন ধরুন কাউকে দেখা মাত্র যদি ঠিক চিনলেন মনের মানুষ, কেমন করে পাবেন তাকে? কোন ফিকিরে একজোড়া মন দামাল বেহুশ মিলতে পারে? নাগমশাই কবুল করুন, ছটফটানি সবই খাঁচায়, উড়তে হলে একলা যাবেন, মিলতে হলে, মিলতে হলে শরীরটা চাই, শরীরটাকে নিংড়ে ছিঁড়ে কিছুতেই কি ইচ্ছে পড়ে? আবার দেখুন মনের সঙ্গে মনের মোকাবিলায় শরীর এসে জখম করে। ভালোবাসা তো দেখুন না, ভালো আমরা কত কিছুই বেসে থাকি, সোনা পিসি, কানা বেড়াল, টেবিল চেয়ার ইত্যাদি সব টুকিটাকি, যাদের সঙ্গে স্মৃতি জড়ায়, কিংবা বিয়ে, ঘরকন্যা, সঙ্গে থাকা, করুণ রঙিন পিছন ফেলা পথের কথা চোখে চোখে, যৌবনের আর মেয়াদ কদিন? শরীর কিংবা স্মৃতি নিয়েই আমরা আছি। আচ্ছা এবার বলুন দেখি, এই যত সব খুচরো নিয়ে জীবন কাটে, তাদের সঙ্গে প্রেমের কি? মনে করুন আপনি যখন দেখেছিলেন একটি মেয়ের হাতের নড়া ঝলক দিয়ে অন্ধকারে মিলিয়ে যেতে, তারই নাম তো প্রেমে পড়া। তখন যেসব পাতাল ঠেলা, উথাল পাথাল দিয়েছিল পাগল করে, সে অশান্তি, সে আনন্দ বলুন তো তা কোথায় ধরে? কাকের রূপে অবাক হয়ে তাকান যখন, কিংবা চৌরঙ্গে মোড়ে হঠাৎ কেঁপে থমকে দাঁড়ান কোনো কবির পুরনো লাইন মনে পড়ে, এ সংসারে সেই প্রেম কি ধরে কোথাও আপনাদেরই মনে ছাড়া? আর সেখানে আয়ু তো তার একাধ মিনিট, না কাটে না কারোই ফাড়া। তাই তো বলি এত যে ধান ভানলেন, আপনাদেরই গোপন সে গান, আমরা দেখুন বেঁচে থেকেই সুখে আছি, আমাদের আর কেন শোনান? বা বলো, এটা কবি মশাই বলে তোমাকেই বললাম, আর কবি মশাই পাশে বসে বলেই কত কবিতাটা মনে পড়লো, কতদিন আগের কবিতা সেই তো, কিন্তু এখন মনে হচ্ছে না যে বোধহয় পরশুদিনই লিখেছেন কবিতা, ভীষণ টাটকা, অসম্ভব কলোকিয়াল এবং ওই ইয়েটা আছে। কিন্তু একটা জিনিস আমার মনে হয় যে ব্রত দিদি, সেটা বোধহয় পাল্টেছে একটু হলেও, অনুভূতিটা এক নয় আর, মানে
কারণ আজকের পারিপার্শ্বিক আজ গত 10-15-20 বছরে গোটা পৃথিবীটার পারিপার্শ্বিক এমন ভাবে বদলেছে যে চণ্ডীদাস থেকে রবীন্দ্রনাথ হয়ে সুনীল গঙ্গোপাধ্যায়ে যে নিঃশর্ত ভালোবাসার কথা আমরা শুনেছি, এখন মনে হয় ভালোবাসা অতটা নিঃশর্ত নয়, একটু শর্ত নির্ভর, একটু তাতে বোঝাপড়া আছে, একটু বুঝে নেওয়া আছে। আরেকটা কারণ আমার কি, আমি জানি না, আমি মানে এভাবে কারণ খুঁজতে চাওয়া হয়তো ঠিক না, কিন্তু মৈত্রীও আছে, শ্রীজাতও আছে, তোমার কি মনে হয় যে এখন ছেলে মেয়েরা মানে যাদেরকে ঘিরে ধরো এই দিন বা নরনারীর এই যে প্রেমের অনুভূতি, তারা অনেক বেশি কেরিয়ার ওরিয়েন্টেড, ছেলেদের সমান সমান মেয়েরাও কেরিয়ার ওরিয়েন্টেড, সেই কারণে তাদের কাছে, এবং এখন নিউক্লিয়ার ফ্যামিলি, একটি ছেলে বা একটি মেয়ে, একটি ছেলে যেভাবে মানুষ হচ্ছে তার কেরিয়ারকে সামনে রেখে, বাবা মা একটি মেয়েকেও সেভাবে মানুষ করছেন কেরিয়ারকে সামনে রেখে, এবার কেরিয়ারকে ইম্পর্টেন্স দিতে গেলে এই জীবনটা অনেক মানে হয়তো প্রায়োরিটির দিক থেকে হয়তো 2 নম্বর বা 3 নম্বরে চলে আসছে। আগে তো মেয়েরা এত বেশি কেরিয়ার ওরিয়েন্টেড ছিল না। আমি দেখেছি আমার বন্ধুরা বিকেলবেলা সন্ধেবেলা গানের মাস্টারের কাছে গান শিখতো, সেই পাড়া দিয়ে যখন হাঁটতাম সারে গামা বাদানি শিখতাম, এবং যদি জিজ্ঞেস করতাম যে বাবা হঠাৎ করে গান শিখতে শুরু করলি, তো বললো কয়েকদিন বাদে দেখতে আসবে। হ্যাঁ মানে তো, এবং অনেক মানে কিছু মানে বলছি বেশ, তখনও কিন্তু এই ধারণাগুলো মানে ভাবনাটা ছিল যে একটি মেয়ে সে মোটামুটি একটা পড়াশুনো করবে, সামান্য একটু গান গাইতে পারবে, তারপর সে পাত্রের সামনে বসবে, সে মনোনীত হবে বা নির্বাচিত হবে, তারপর বিয়ে হবে, ঘর সংসার হবে, এইরকম একটা জীবনধারা ছিল। কিন্তু এখন মনে হয় কোথাও কোনো কোনো ক্ষেত্রে একটা পাল্টেছে। সেই উত্তরটা আসার আগে আমরা একটা ফোন নেব, তারপরে এই উত্তরটায় আসব। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি সঞ্চারী চক্রবর্তী বলছি, হাওড়া থেকে। সুপ্রভাত। সুপ্রভাত মৈত্রীদি, প্রস্তুতিদি এবং সিয়াতদাকে। আমি যাদবপুর ইউনিভার্সিটির কম্পারেটিভ লিটারেচার ডিপার্টমেন্টের স্টুডেন্ট। কিছুদিন আগেই, সবার আগে প্রস্তুতিদিকে আমার অনেক অনেক নমস্কার। তুমি আমার মানে প্রত্যক্ষ না হলে পরোক্ষ গুরু। আমি সবসময় ল্যাপটপে তোমার কবিতা চালিয়ে পড়াশোনা করি, তোমার কবিতা শুনি। তাহলে পড়াশোনা কেমন হয়? দারুণ একটা। সেই দ্রোণাচার্যকে যেরকম একলব্য গুরু করেছিল, আমি হয়তো তোমার ওরকম পাইনি, ওরকম ভাবে একটা স্পর্শ ফিল করি। কিছুদিন আগে শ্রীজাতদা আমাদের যাদবপুর ইউনিভার্সিটির কম্পিটিটিভ লিটারেচার ডিপার্টমেন্টে একটা হলে প্রোগ্রাম করে গেছিলেন, প্রেমে পড়ে পদ্য লেখা। তবে আমি এটা অ্যাটেন্ড করতে পারিনি, আমার কোলপার্কে জার্মান ছিল বলে। সেদিনটা খুব আক্ষেপ হয়েছিল। আজ তারা মিউজিক আমাকে এত বড় একটা সুযোগ করে দিয়েছে, আক্ষেপটা মিটিয়ে দিয়েছে, আমার খুব ভালো লাগছে। খালি একটা কথাই বলা আমার, তো একটা ভালোবাসার দিবস। ভালোবাসা তো শুধুমাত্র দুটো লিঙ্গে হয় না, ভালোবাসা যখন অনেক একটা উঁচু পর্যায়ে পৌঁছে যায় ওটা আত্মার ভালোবাসা হয়ে যায়। আমি তোমাদেরকে রেসপেক্ট করি, সেই রেসপেক্টের মূল হচ্ছে তো ভালোবাসা। আর আজকে বসন্তের দিন, বসন্তের জয়গান হয়ে যাচ্ছে, এটা একটা কথা দিয়ে আমি শেষ করতে চাই। ইট ইজ সেড দ্যাট রেড রোজেস ব্লুমস ইন স্প্রিং, এন্ড ইট ইজ ইটস ব্লুমিং দ্যাট মেক্স স্প্রিং স্প্রিং। আর আজকে তোমাদের এই অনুষ্ঠানটাকে বসন্তময় করে তুলেছে এই অনুষ্ঠানটা পুরো। লাল গোলাপের ফুটে ওঠাই তো বসন্তকে বসন্ত করে তোলে। আজ তোমাদের অনুষ্ঠানটাই কিন্তু ভালোবাসার দিবসকে ভালোবাসার দিবস করে তুলেছে। এই বলেই আমি শেষ করতে চাই। তোমরা সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। খুব ভালো, খুব সুন্দর করে কথা বললে তুমি, ভীষণ ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। আমরা আজকে এই প্রেমের দিন নিয়ে কবিতা আর প্রেমের আড্ডায় আছি। আপনারা সবাই আমাদের সঙ্গে আড্ডায় থাকুন, একটা ছোট্ট বিরতি নিয়ে এক্ষুনি আসছি। আজকে এই প্রেমের দিনে প্রেম নিয়ে কথা, প্রেম নিয়ে কবিতা, সবকিছুই চলছে। সঙ্গে আছেন ব্রততি বন্দ্যোপাধ্যায় এবং শ্রীজাত, সঙ্গে আছেন আপনারাও। তাই আবার আড্ডা বাড়ানোর আগেই দেখবো ফোনে কে অপেক্ষা করছেন। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি সাধুপাট থেকে চণ্ডীদাস মুখোপাধ্যায় বলছি। সুপ্রভাত বলুন। সুপ্রভাত। আজ সকালের এই অনুষ্ঠান শুনতে শুনতে আমার বয়স 16-26, এবং কে বলে ভ্যালেন্টাইন্স ডে তখন ছিল না, সরস্বতী পুজোর আগের দিন
চিরকাল ভ্যালেন্টাইন্স ডে, আপনি যে নামেই ডাকুন, ঠিক, এবং তখনকার যে অনুভূতি আজও বলি, এই জীবনে তোমার কাছে যাব বলে পথে নেমেছি, আজ অবধি হয়নি তো যাওয়া, অথচ তোমায় আমি মনে মনে পেতে চেয়েছি একান্ত আপনার করে, ছিল না তো আর কোনো চাওয়া, কাজেই কোনো আফসোস নেই, আর সবার সামনে সেই মুহূর্তটার কথা বলি, পাগল বটে তেমন পাগল নই। নমস্কার, অনুষ্ঠান চলতে থাকুক, দারুণ জমে গেছে, আপনাকে অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। তুমি একটা বিষয় তুলেছিলে এবং প্রশ্নটা করেছিলে সৃজাতকেই। হ্যাঁ, সৃজাতক একটা সেমিনার করেছে, জানতাম না প্রেমে পড়ে বদ্ধ লেখা, তাহলে আমি আর মনে হয় যেতাম একটুখানি। আমি এমনিতেই খুব এই সমস্ত জায়গায় খুব মানে খুব নার্ভাস ফিল করি, সামনে মানে কম বয়সী ছেলেমেয়েরা থাকলে আরো মনে হয় যে ওরা তো ওদের মতো করে বয়সটা এখন বুঝছে, আমরা সেটা পেরিয়ে এসেছি, কি বলতে কি বলে বসবো, সেটা ভালো লাগবে কিনা। কিন্তু একটা অন্য প্রসঙ্গে যাই, নিঃশর্ত ভালোবাসার কথা হচ্ছিল, সে প্রসঙ্গটা খুব অপ্রাসঙ্গিক হবে না, আপনার কারণেই হবে না। একজন মানুষকে আমরা সবাই চিনি, চিনিই বলবো, চিনতাম বলবো না, যাকে নিঃশর্তভাবে ভালোবাসতে দেখেছি, তিনি সুনীল দা। হ্যাঁ, এই মানুষটাকে আমি মানে যদি আশ্চর্য মানুষ বলে কাউকে দেখে থাকি এই পৃথিবীতে এই কয়েক মানে জীবনে, তাহলে এই মানুষটাকে, কারণ ইনি এর ভালোবাসার একটা অদ্ভুত ক্ষমতা ছিল। ওই যে বাচ্চা মেয়েটি ফোন করলো, যে বললো না যে শুধু দুটো লিঙ্গের ভালোবাসা তো নয়, এই যে আসছে বন্ধুভাবে, যাকে পাচ্ছি তাকে ভালোবাসা বিলিয়ে দেওয়া এবং নিঃশর্ত, কিছু তো দেওয়ার ছিল না, আমরা ফিরে সুনীলদাকে কি দেব, উনি আমায় ভালোবাসলে আমি শ্রদ্ধাটুকু দিতে পারি, তার বাড়তি আমার ওর কিছু পাওয়ার নেই আমার কাছ থেকে, কিন্তু চূড়ান্ত ভালোবাসার একটা ক্ষমতা শেষ দিন পর্যন্ত জীবনের, এটা আমি আর কারো মধ্যে দেখিনি। একটু এটা কিন্তু সত্যি, মানে যখন যেখানে দেখা হয়েছে ওনার যে আন্তরিকতাটা, আর ওনার একটা একটা বেশ রাজকীয় ব্যক্তিত্ব ছিল, তো একটা সুনীল দা মানে ঘরের মধ্যে একটু আলাদা রকম লাগে, বইমেলার মাঠে হেঁটে যাচ্ছেন, চারপাশে ভিড়, অন্যরকম একটা মানুষ, আর সবসময় এত বড় মাপের মানুষ, আজকে নয় আমরা একটা জায়গায় পৌঁছেছি যখন এই জায়গাটা ছিল না, যখন শুরু করেছি সদ্য সদ্য ধরো একটু একটু কবিতা পড়ছি, একটু একটু লোকে জানছে সংবাদ পাঠ বা এইসবের সূত্র ধরে, তখনও তখন তো সুনীল দা একেবারে খ্যাতির মধ্য গগনে, তো তখনও যেভাবে অ্যাপ্রিসিয়েট করেছেন, যেভাবে ইন্সপায়ার করেছেন, সেটা মানে উনি চলে যাওয়ার পর ওই জায়গায় একটা খুব বড় শূন্যতা তৈরি হয়ে গেছে। যখন ওনার কথা উঠলই, তাহলে ওনার কোনো কবিতা বলো না। আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না, কেননা আমি অন্যরকম এক ভালোবাসার হীরের গয়না শরীরে নিয়ে জন্মেছিলাম। আমার কেউ নাম রাখেনি তিনটে চারটে ছদ্ম নামে, আমার ভ্রমণ মর্তধামে, আগুন দেখে আলো ভেবেছি, আলোয় আমার হাত পুড়ে যায়, অন্ধকারে মানুষ দেখা সহজ ভেবে ঘূর্ণি মায়ায় অন্ধকারে মিশে থেকেছি, কেউ আমাকে শিরোপা দেয়, কেউ দুচোখে হাজার ছিছি, তবু আমার জন্ম কবচ ভালোবাসাকে ভালোবেসেছি, আমার কোনো ভয় হয় না, আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না। ওই যে কথাটা শ্রীজাদে বলছিল যে আত্মিক ভালোবাসা, বা ওই মেয়েটিও ফোনে যেটি বলল, এই কবিতাটা আমার মনে হয় সুনীল দা অনেক কবিতার একটা জেস্ট, এবং ওর ওর জীবন ধর্মেরও একটা জেস্ট, ভালোবাসাকে ভালোবেসেছি, এইটা না, এইটা চট করে কেউ বলা খুব কঠিন। আমরা বলতে পারি তোমাকে ভালোবেসেছি কি অমুককে ভালোবেসেছি, কিন্তু সবার উপরে গিয়ে ভালোবাসা, ধর্মটাকেই ভালোবাসা, সেটা উনি সত্যি জীবনে করে গেছেন, শুধু মানে লিখেছেন তা নয়, ওর ধর্মই ছিল ভালোবাসা। শ্রীজাত, আমি আসবো আপনার কাছে কবিতা শুনতে, তবে তার আগে যখন সুনীলদার কথা উঠলো, আমি এই সিডির প্রসঙ্গে একটু আসি ব্রততিদি, সবাইকে একটু ওইটা দেখাই, ব্রততিদির নতুন সিডি, সেটা সুনীলদার স্মরণে তাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েই, তো এইটা এখন পাওয়া যাচ্ছে তো সব জায়গায়? হ্যাঁ, এই তো বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে। সুনীল দাসের স্মরণ কথাটা আমি সুনীলদার কাছে বসাতে পারি না,
মানে সুনীলদাকে ভালোবেসে বলা যেতে পারে বা সুনীলদাকে মনে করে বলা যেতে পারে। আমার একসময় সুনীলদা হঠাৎ চলে যাবার পর পুজোর সময়টা খুব মানে মেন্টালি এত আপসেট লাগছিল, উনি থাকার সময় বুঝিনি যে ওনার জন্য এতটা ভেতরে জায়গা আছে, তো তখন এই যে এত আপসেট লাগছে তখনই আমার মনে হচ্ছিল যে কিছু একটা না করলে এই মানে মন থেকে এই দুঃখটা যন্ত্রণাটা কাটবে না। তখন ভাবলাম যে বইমেলায় সুনীলদা এবার থাকবেন না, তাহলে সুনীলদার একটু সুনীলদাকে নিয়ে একটা অডিও বুকস বা অ্যালবাম মতো কিছু করি। তখনই সুনীল সাগরের ভাবনা আশা অডিও যেটা প্রকাশ করেছে বইমেলা উপলক্ষেই। আর এখানে শ্রীজাত তুমি হয়তো খেয়াল করেছো যে এখানে সুনীলদার কিছু ছোট গল্প, আমার সুনীলদার ছোট গল্পগুলো খুব ইন্টারেস্টিং লাগে, কিছু ছোট গল্প এই অ্যালবামের মধ্যে রাখা আছে যেগুলো ধরো 10-12 মিনিটের মধ্যে আমি পড়তে পারি, হয়তো কোনো মঞ্চেও পড়তে পারলাম। আর এখানে নদী তীরে বলে একটা ছোট গল্প আছে, তুমি এটা পড়েছো তো? ইন্দিরা গান্ধীর সঙ্গে সুনীলদার কথোপকথনটা কি অসাধারণ মৈত্রী, তুমি যদি এটা শোনো বা পড়ে দেখো দারুণ লাগবে তোমার। মানে আমার এত অনেক আগেই পড়া ছিল কিন্তু এটা আমি শ্রোতাদের জন্য পড়েছি। আর সুনীলদার খুব এমন এমন কিছু কবিতা এখানে আমি নির্বাচন করেছি যেগুলো খুব এক নামই চেনে, খুব সাধারণ পাঠকও চেনে, মানে তারা হয়তো সুনীলদা খুব পড়েনি কিন্তু উত্তরাধিকার পড়েছে, কিন্তু জন্ম হয় না মৃত্যু হয় না পড়েছে, কিংবা তোমার স্মৃতির শহর বা পাহাড় চূড়ায় পড়েছে। তো এটা তোমার হাতে তুলে দিলাম আজকে, এটা তোমার জন্য উপহার। সুনীলদা বলেছিলেন নবীন কিশোর তোমাকে দিলাম ভুবন ডাঙ্গার মেঘলা আকাশ, নেক্সট জেনারেশনকে সবসময় এগিয়ে নিয়ে গেছেন সুনীলদা। অবশ্যই, এবং ওই একটা কথা যেটা আমি সুনীলদার প্রসঙ্গে থাকতেও এত আরাম হয়, হ্যাঁ মনে হয় যে একটা ঘরের ভেতর নিজের মতো করে বসে আছি। আমার মনে পড়ছে যে ওই যে বলছিলাম না ওই ধূপপুকুনিটা ওই বয়সের পর আর হয়নি, ওই যে প্রেমে পড়ে কান্না পাওয়া কারোর জন্য, তো আমার মনে আছে বছর 7-8 আগে সুনীলদা প্রতি বছর যে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতেন বছর মাস 2-1-এর জন্য, ওখানেই চলে যেতেন, পুজোর উপন্যাসগুলো লিখতেন, অনুষ্ঠানও থাকতো। তো একবার তুলতে গেছি ওর সঙ্গে, তো আমাদের প্রতি রোববারের একটা আড্ডা বাঁধা ছিল, তাছাড়াও নানা অনুষ্ঠানে সারা সপ্তাহে দেখা আর মজলিশ আর গান বাজনা হই হই। এবার সুনীলদা আমেরিকার গামী বিমানে উঠলেন, ফেরার পথে না কান্না পেল, 2 মাস দেখা হবে না, এটা না কোনো প্রেমিকার জন্যই হতে পারে একজন মানুষের। এবং সুনীলদা আমাদের সকলের প্রেমিক ছিলেন, প্রেমিকা ছিলেন, ওই ওই কান্না ওই ধূপপুকুনি ওই আকুতি আর অন্য কোনো মানুষের জন্য এই বয়সে এসে হয় বলে আমার জানা নেই, শুধু সুনীলদার জন্যই হতে পারে। আচ্ছা সুনীলদার নীরাকে একটু বলো না, নীরা নিয়ে তোমার মানে তুমি কিভাবে দেখেছো সুনীলের নীরাকে? সুনীলের নীরাকে আমি দেখিনি, আমি টুকেছি। আমি তখন কি করতাম, আমি মানে যা হয় আপনার তো টুকে টুকেই হাত পাকানোর একটা চেষ্টা করা, তো নীরার কবিতা প্রথমবার পড়ার পর পাগল হয়ে যায়নি এরকম বাঙালি কিশোর বা যুবক কম আছে, আমিও তাই হয়েছি। এবং ওর দফতরের উল্টো দিকের ফুটপাতে গিয়ে দাঁড়িয়ে থাকতাম যে কখন সুনীল গাঙ্গুলি সিগারেট খেতে নামবেন একটু দেখবো, সই চাইতে যাবো, তো সাহসই ছিল না, কেন আমায় সই দিতে যাবেন, তখনও বুঝিনি মানুষটা এরকম। কিন্তু ওই যে এই লোকটা নীরা লেখে, হ্যাঁ এ লেখে যে মানে বাস স্টপে যে 3 মিনিট অথচ কাল তোমায় স্বপ্নে বহুক্ষণ, বা ভ্রূপল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনের মতো একটা লাইন এই মানুষটা লিখেছে, সিগারেট খাচ্ছে কত হেলায়, আবার এই মানুষটা লিখেছে যে এই মুখে বলেছি নীরাকে ভালোবাসি আমি কি আর এই মুখে এই অষ্টে আর কোনো মিথ্যে কি মানে কথা বলতে পারি, এই হাত ছুঁয়েছে নীরার মুখ, এই হাতে কি আর কোনো পাপ কাজ মানে করা যায় কি, মানে এমন একটা দৃষ্টিভঙ্গি থেকে নীরাকে দাঁড় করিয়েছেন, এবং কিছুটা কল্পনা কিছুটা রক্তমাংস সব মিশিয়ে নীরা একটা একদম, এবং একটা না বীরত্ব আছে ওর, আমি এটা দেখেছি ওর প্রেমের কবিতাগুলোর মধ্যে না একটা বুঝে নেওয়া দাবি, একটা ছিনিয়ে নেওয়ার ব্যাপার আছে, মানে ওই তুমি দেবে আমি পাবো এই জিনিসটা মধ্যে কোথাও শুনিনি লাগে দেখি না। আরেকটা খুব ইন্টারেস্টিং লাইন মনে পড়ছে তোমার সঙ্গে কথা বলতে গিয়ে, যে নীরার সঙ্গে কিন্তু কবি সবসময় দেখা হচ্ছে না, নীরার সঙ্গে দেখা হচ্ছে দোলের দিন আর সরস্বতী পূজার দিন, মনে আছে তোমার? আবার লিখছেন উনি নীরাকে দেখে নীরার কথা মনে পড়লো, মানে এই লাইনটা কতটা মানে ইন্টারেস্টিং বলো,
ফলে নীরাকে আমরা সকলে অনুসরণ করতাম। এবং এটা তো ঠিক যে যে যখন আমরা কবিতা পাগল ছেলেমেয়েরা বা ছেলেরা বিশেষত প্রেমে পড়েছি, যাকে ভালোবেসেছি তাকে নীরাই ভেবেছি। ঠিক ঠিক না, একটা সেবার আমি বলছি, ধরো একটা সময় আমরা কি ভাবতাম, বনলতা সেন। ঠিক, আমি এটাই ভাবছিলাম ব্রততি দি, ওটাই যেটা তুমি বলছিলে না, সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ করে না। একটা সময় ধরো একদম আমি যদি আরো পিছিয়ে যাই, তখন কবিতায় না হোক আমরা নিজেকে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি শেষের কবিতার লাবণ্য। হুম হুম, ওই চরিত্রটা একটা অন্য অনেক চরিত্রের মধ্যে থেকে আলাদা করে বেরিয়ে এসেছিল, তাই না? তারপরে ধরো পরবর্তী আরো কিছুটা মানে কবিতার বনলতা সেন, তারপরে ধরো নীরা, হ্যাঁ এইভাবে এইভাবে গেছে। হ্যাঁ, এখন কি রঞ্জিনী? না, এ মানে কোনো প্রশ্নই ওঠে না। না, আরেকটা আরেকজনকেও আমার খুব আরেকটা চরিত্র খুব পছন্দ হতো, সে সবারই পছন্দ, সে হচ্ছে নন্দিনী। হ্যাঁ, ওটার কথা তো বলতেই হবে, ফলে অনেককে নন্দিনীও ভেবেছি একসময়। অনুপত্রি এখানে আসছি, যখন আমাকে ফোনে এসএমএস করলেন একজন শ্রোতা, আজ সকালে আমন্ত্রণের শ্রোতা দর্শক, যে আজ কিন্তু আপনার কণ্ঠে পূর্ণেন্দু পত্রীর একটি প্রেমের কবিতা শুনতে চাই। তো নন্দিনীর কথা যখন বললো, নন্দিনী শুভঙ্কর, এটা আমাদের ছোটবেলার কলেজ লাইফে যে কি উন্মাদনার সৃষ্টি করেছিল এই দুটো চরিত্র, তাহলে এই ফাঁকে যখন শ্রীজাদ ধরিয়েই দিল, মনে পড়ে গেল তার কথা, আমি ছোট্ট করে নন্দিনীর একটা সংলাপ বলে দিই। তোমার চিঠি আজ বিকেলে 4টে নাগাদ পেলাম, দেরি হলেও জবাব দিলে সপ্তকোটি সেলাম। আমার জন্য কান্নাকাটি, মনকে পাথর বানাও, চারুলতা আসছে আবার দেখবে কিনা জানাও, কখন কোথায় দেখা হচ্ছে লেখনি এক ফোঁটাও, পিঠে পরি ডানা দিলে এবার হাওয়ায় ছোটাও, আসবে কি সেই রেস্টুরেন্টে শীতাংশুজার মালিক, রূপলি ধান খুঁটবে বলে ছটফটাচ্ছে শালিক। আর একটা মনে পড়ছে নন্দিনী সংলাপ, দয়া করো শুভঙ্কর, জীবনে আর একবার সুযোগ দাও আমাকে, আমি দর্পণ হই, পৃথিবীর স্বচ্ছতম দর্পণ, আর তুমি নিজেকে দেখে নাও সম্পূর্ণ একবার, এবং এই শেষবারের মতো আমাকে দাও তোমার অগ্নিজটাময় চুল, দেখো আমার চিরুনিতে তারা ফিরে যায় কিনা পুরনো শৃঙ্খলায়, আমাকে দাও তোমার শীর্ণ বাহু আর পাঁচ আঙুলের রুগ্ন ডালপালা, দেখো আমি তাদের সর্বাঙ্গে পরিয়ে দিতে পারি কিনা বসন্তকালীন উৎসবের সাজ। দীর্ঘ সৈকত, লাল কাঁকড়ার অবিরল নতুন নতুন সুখের গর্ত, যেখানে বালু আর ঝিনুকের কারুকাজ মিলেমিশে মায়াবী কিংখাপ, আর তাদের ছুঁয়ে নীল জলরাশির যে উৎফুল্ল এবং বিধ্বংসী সমুদ্র, একবার একবার ভাসতে দাও এই বেহুলাকে সেখানে, দেখো পারি কিনা ধুয়ে দিতে তোমার রক্তের সংক্রামিত বিষ। শুভঙ্কর, যতই তুচ্ছতাচ্ছিল্য করো, ভালোবাসা এখনো সাবিত্রী, মৃত্যু অথবা মৃত্যুর মতন যে কোনো ধ্বংসের উদ্ধার মন্ত্র সে এখনো, প্রবলতম অনাবৃষ্টির পরও, এত বিভৎসতম সন্ত্রাসের পুনরাবৃত্তির পরও, তার কপালে চির এওতির সিঁদুর টিপ, ভালোবাসার কাছে ফিরে এসো শুভঙ্কর, ভালোবাসা মানে সেই আবির্বর্ণ আদিত্য, পৃথিবীর স্থলভাগের মাথায় যে পড়িয়ে দেয় সহস্র শিখা মুকুট, আর জলভাগের গলায় সপ্তরশ্মির সাত নরিহার। আমার কাছে আরো একটু থাকো শুভঙ্কর, হাওয়ার বিরুদ্ধে এই আমি ছড়িয়ে দিচ্ছি আমার দীর্ঘ আঁচল, স্থির আলোক শিখার নিচে তুমি মগ্ন হও তোমার নির্মাণে আর সৃষ্টিতে। এই একটা দুটো সংলাপ মনে হল পূর্ণেন্দু পত্রী, খুব সুন্দর।